সম্পাস লাইফস্টাইলের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকে তোমাদের সাথে ভাইফোঁটার ব্লগটা শেয়ার করছি। এ দেখো, ভাইফোঁটার আগের দিন আমি মিষ্টি কিনতে গেছিলাম, কারণ ভাইফোঁটার দিন সকালে মিষ্টি কিনলে ভালো ভালো মিষ্টি পাওয়া যায় না, তাই প্রতিবারই আমি আগের দিন মিষ্টিগুলো কিনে রাখি। এ দেখো, আমার মিষ্টি কেনা কমপ্লিট, বিভিন্ন ধরনের মিষ্টি কিনেছি। এবার আমি বাড়ি ফিরছি। রাস্তায় দেখি প্রচুর গাছ বিক্রি করছে, কিছু গাছ কিনে নিলাম, আমার গাছের তো খুব শখ। আর তোমরা তো জানো আমি ছাদে একটা ছোট্ট বাগান করেছি। আজ হচ্ছে ভাইফোঁটার দিন, আমার মেয়েরা সব তৈরি করে রেখেছে। কারণ প্রথমেই আমার মেয়েরা কেশব সোনা লাড্ডু সোনাকে ভাইফোঁটা দেয়, প্রতিবারই ওদেরকে আগে ফোঁটা দিয়ে তারপর আমাদের বাড়িতে দাদাদের বোনদের সবাইকে ফোঁটা দেওয়া হয়। দেখো আজকে লাড্ডু সোনা আর কেশব সোনা দারুণ সুন্দর সেজেছে দিদিদের কাছে ফোঁটা নেবে বলে। আমার বড় মেয়ে ফোঁটা দিচ্ছে কেশব সোনাকে। সত্যি ভাইফোঁটাটা একটা বিরাট অনুষ্ঠান আমাদের কাছে। এই দেখো ফোঁটা দেওয়া হয়ে গেল, ওদেরকে খাইয়ে দিচ্ছে মেয়ে। এবার দেখো আমার ছোট মেয়ে এবার ফোঁটা দিয়ে দিল, এবার ওদের এক এক করে খাইয়ে দিচ্ছে। এই দেখো ও গিফট দিয়ে দিল, এবার ফোঁটা হচ্ছে আমার ভাই। আমার ভাই একটাই, আমরা দুই বোন, তাই প্রথমে দিদি ভাই ফোঁটা দিচ্ছে ভাইকে। দিদি প্রতিবারই আমাদের বাড়ি আসে ভাইফোঁটার দিন, এখানেই ভাইফোঁটার অনুষ্ঠানটা আমি করি। এই দেখো এবার আমি দিচ্ছি ভাইকে ফোঁটা। এই দিনটা খুব ভালো লাগে, সবাই একসাথে থাকি, খুব হৈ হৈ করি, খুব মজা করি, খুব ভালো লাগে। এই একটা দিন সত্যি ভাই বোনরা সবাই একসাথে থাকি, অবশ্য তোমরা সবাই থাকো, এই দিনটা সবার কাছেই খুব ভালো একটা দিন। এরকম ভাই গিফট দিল, ভাইকে আমি দিয়েছি। এবার দেখো আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনা বোন ফোঁটা করে, বড় মেয়ে ছোটটাকে ফোঁটা দিচ্ছে। দেখো ভাই ফোঁটাও যেমন হয় বোন ফোঁটাও হয় আমার বাড়িতে। সত্যি তো ভাইদের যদি ফোঁটা দেওয়া হয় বোনকেই বা দেওয়া হবে না কেন।
দুজনের কত আদর, এরকম ওকেও গিফট দিয়েছে, গিফটে ছড়াছড়ি। এই দেখো ও আবার গিফট কিনে রেখেছে, এই দেখো সমুকে দিচ্ছে। তাও তো এবার ওদের জেঠু ছেলে আসতে পারেনি, নালে আরো অনেকগুলো দাদা থাকে ওর বেশ। আর পিস্তো তো দাদাকে পিসির বাড়িতে গিয়ে দিয়ে আসে ওরা। আমি বলেছি এবার সবাইকে একসাথে এখানে ডাকবি, বেশ ভালো লাগবে, ভাইফোঁটাটা আরো জমজমাট হবে। এই দেখো অনন্ত দাদা এবার, শুধু গিফট পেয়ে যাচ্ছে, একে দিচ্ছে ও ওকে দিচ্ছে। খুব ভালো গেছে আজকে দিনটা, সত্যি সবাই প্রচুর মজা করেছি। এই দেখো গিফট দিচ্ছে কেমন করে দেখো, দাদা বোনের সম্পর্ক এরকমই। আজকে লাঞ্চের জন্য করেছি, তোমাদের সাথে শেয়ার করি, আজকে লাঞ্চে করেছি মাটন, এটাকে একটা চচ্চড়ি করেছি পাঁচমিশালি, বেগুন ভাজা, শাক ভাজা, ফুলকপির তরকারি আর ফ্রাইড রাইস। আর এই দেখো কত গিফট কিনেছে দেখো সবাই, কত গিফট দেখো, সব ভাইদের দাদাদের বোনকে সব দেবে, প্রচুর গিফট কেনা হয়েছে আগের দিন। এই দেখো আমার ননদ আমার বরকে ফোঁটা দিচ্ছে, আর এই যে গিফটগুলো আমার মেয়েরা পেয়েছে। আজকে আর ব্লগটা বাড়ালাম না, এখানে শেষ করছি, টাটা।